আমাদের যে গণিত এক সময় এত বেশি উন্নত ছিল, এত বেশি পৃথিবীর এখানে যিনি বলছিলেন জিরো, এই যে সংখ্যাটা এটা ভারতবর্ষ থেকে দেওয়া হয়েছে, এটা একটা বিরাট ব্যাপার। যে তাতে পুরো অঙ্কটাই বদলে গেছে। আমার ছোটবেলায় মনে আছে আমরা পিথাগোরাস থিওরেম পড়তাম, আর একটা পদ্ম ফুল হাওয়াতে গিয়ে কিছুক্ষণ পরে জলে ডুবে যায়, এই ডুবে যাওয়ার যে ব্যাপারটা, এর মধ্যে লীলাবতীর একটা অঙ্ক ছিল, অঙ্কটা আমরা পড়তাম। এই যে পুরনো যে ঐতিহ্য, পুরনো যে আমাদের জ্ঞান, তার সঙ্গে যে আধুনিক জ্ঞানের যে সম্মেলন, এইটা একটা বিরাট কাজ। আমাদের একটা কি বলবো ভিত্তি ফাউন্ডেশন আছে, এর উপরে আমরা ইমারত বানাবো। এই ফাউন্ডেশনের ইমারত বানানোর কাজটা করার জন্য আমরা আশা করবো যে অঙ্কের ছাড়া কিছু হয় না, যা কিছু করা হয় আর হয়তো আমরা না জেনেই করি, কিন্তু অঙ্ক দিয়েই সব করি করি। যে কোনো অঙ্ককে বাদ দিয়ে জীবন অর্থহীন, না জেনে অঙ্ককে আমরা ব্যবহার করছি। এখন কটা বাজে ঘড়িটা দেখতে হবে, হ্যাঁ, এই যে বাড়ি বানানো হলো, এই যে ভিতর এই হলো, সব অঙ্ক অঙ্কেতে যারা স্ট্রং তারা সব কিছুতে স্ট্রং। যাই হোক, আমি দীর্ঘায়িত করতে চাই আমার ভাষণ, আপনাদের কাছে অনুরোধ করবো আপনাদের এই যে ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটি, আপনারা, আমি তো দীর্ঘদিন ধরে আপনাদের সাথে যুক্ত আছি, আপনাদের মধ্যে কয়েকজনকে খুব একটা যুক্ত এবং বিশেষভাবে জড়িত দেখি, নতুন যে প্রজন্ম তাদের সংখ্যাটা কম। আমি বলবো আপনাদের খেয়ালগুলো ম্যাথমেটিক্সের প্রতি যে নিয়ে 40 বছর হয়ে গেছে, এটা সত্যিকারের একটা বিরাট ব্যাপার, কিন্তু আরও যেন শতাব্দীর দিকে গিয়ে যায়, যার তার জন্য এই নব প্রজন্মকে আপনারা আকৃষ্ট করুন, তাদেরকে নিয়ে আসুন, আপনাদের ছত্রছায়া অনুপ্রাণিত করুন। অঙ্ক ছাড়া যে কথাটা বলা হচ্ছে, আমিও বলি যেটা, অঙ্ক ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আমরা বলি বটে দেশের উন্নয়ন প্রগতি, কিন্তু অঙ্কে উই করলে পরে এইসব প্রগতি হবে না, সম্ভব নয়। সেজন্যই আমরা বলবো আপনারা তাদেরকে যুক্ত করুন। আর সবচেয়ে দুর্ভাগ্য কি জানো, আমাদের ছেলেমেয়েরা বাইরে গিয়ে খুব নাম করছে, এইখানে সুযোগের অভাবে বা সেই সদ্ব্যবহার করতে পারছে না, করতে পারে এখানে যেন ওরা পারে, বাইরে যারা গেছে তাদেরকেও যদি আপনারা এখানে নিয়ে আসার ব্যবস্থা করতে পারেন, মানে অন্যভাবে আজকাল নিয়ে আসতে হয় না, কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে কন্ট্যাক্ট করে একটা টাটা ব্যাংক তৈরি করবেন। আপনাদের ভালো ভালো ছেলেরা, আমি জানি আপনাদের অঙ্কের এক্ষুনি দিল্লিতে বড় বড় প্রতিষ্ঠানের জন্য যুক্ত আছে, সান হোজেবল একটা জায়গা আছে আমেরিকাতে, সান ফ্রান্সিসকোতে আমি গেছি সেখানে, আমাদের ত্রিপুরার ছেলেরা এখানে খুব বড় পোস্টে চাকরি করছে কম্পিউটারের, তো তাদের সঙ্গে যদি একটা যোগাযোগ হয়, তাদেরকে যদি একটা সদস্য বানান, তাদের কাছ থেকে যদি কন্ট্রিবিউশন নেন। একটা প্রশ্ন উঠেছিল, আমি বলছি ত্রিপুরা ব্যাডমিন্টন সোসাইটি 40 বছর হয়ে গেছে, নিজস্ব কোনো ঠিকানা নেই, মানে একটা একটা জায়গা, বাড়ি, একটা অফিস নেই। তো আমি অনুরোধ করবো আপনাদের এই যে প্রাক্তন ছাত্রছাত্রীরা আছে, আপনাদের তো আপনাদের তো অনেক ছাত্রছাত্রী সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, তাদের সঙ্গে যোগাযোগ করুন, একটা একটা ফান্ড তৈরি করুন, করে আগরতলা শহরে বা যে কোনো আপনারা যেখানে ভালো হলে একটা অফিস করুন, এখানে সেমিনার সিম্পোসিয়াম করুন, কন্ট্যাক্ট করুন, যোগাযোগ করুন। একটা স্থায়ী ঠিকানা হওয়া উচিত, 40 বছর করতে পেরেছে, এটাও পারবেন, এইরকম বিশ্বাস আমার আছে।